আপনাদের সবাইকে গণেশ পূজোর গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে গণেশ চতুর্থী, তো আজকে মানে মহারাষ্ট্রে গণেশ উৎসবটা মেইন। এখানে মহারাষ্ট্রে তো গণেশ উৎসবটাই বেশি, মানে আমাদের যেমন দুর্গা পুজো সেরকম মারাঠিদের গণেশ পুজোটাই মেইন। তো গোটা পশ্চিম ভারতেই গণেশ উৎসব খুব বিরাট ধুমধাম সমারোহে পালন করা হয়। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট আয়োজন গণেশ পুজো প্রতি বছরই করে থাকি, তো এবছরও করছি আর কি। তো এবার বাপাকে আমি স্নান করাবো, তো সেইটাই রেডি করছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই, অনুরোধ রইল, স্কিপ না করে অবশ্যই দেখবেন। আমি ঘটে গঙ্গা জল এনে দেবো, কিছু সামান্য ঠাকুরকে আমি এখন স্নান করাবো, একটু গোলাপ জল। চন্দন, রেড চন্দন, কর্পূরের গুঁড়ো, আমি এখানটা কেটে রেখেছিলাম, তো এগুলো তো ধুয়ে রাখি না। না ওই তো ধপ একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আমার বাবাকে স্নান করাবো। ॐ गं गणेशाय नमो नमः, ॐ गं गणेशाय नमो नमः। এটা কাজ বলে দিতে পারবি তোরা? এটা সংস্কার বলেই যাবি, এই সংস্কার ঠিক আছে। ঠাকুরের গা ধোয়া জল সবসময় আপনারা গাছে দিবেন, তাহলে গাছ ভালো হয়, গাছের ফলন ভালো হয়। ফল গাছে বা ফুল গাছে দিলে ফুল ভালো হয়, যে কোনো ঠাকুরের গা ধোয়া জল যদি গাছে দেওয়া হয় সেটা ফলন হয়। আচ্ছা, এটা কি পুরানো না নতুন? নতুন। তো এবারে ঠাকুরের আমি গয়না পরিয়ে দিচ্ছি, আভূষণ। লুজ করো ছোটটা, তাহলে কি হবে? হ্যাঁ,
কেমন লাগছে আমাদের ছোট্ট গণপতি বাপ্পাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমি বাপ্পা স্থাপনা করে দিই। আমি ঘট প্রস্তুত করে নিয়েছি। ঘটের মধ্যে আমি গঙ্গা জল আর হচ্ছে কিছুটা হচ্ছে হলুদ আর আতপ চাল আর রেড চন্দন আর একটা সুপুরি আর একটা কাপ কয়েন, একটা কাপ কয়েনটা দাও, এটা দিয়ে আমি করে নিয়েছি ঘটের প্রতিষ্ঠা। ঘট রেডি করে নিয়েছি। এবারে আম পাতাগুলো তো সেই হবে। বাপ্পার ঘট স্থাপনা আমার হয়ে গেছে। এই যে ঘট আমি রেডি করে দিয়ে ষষ্ঠী গেঁকে পাঁচটা ফোঁটা দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে ঘট পাঁচটা ইয়ে দিয়ে আম পাতা দিয়ে সাতটা আম পাতা দিয়েছি, দিয়ে রেডি করেছি। এদিকে আমি ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকেও আমি স্থাপনা করে দিয়েছি। হলুদ কিছুটা আতপ চাল কলাবা আর সুপুরি দিয়ে আর গণপতি বাপ্পাকেও বস্ত্র দিয়ে মানে ইয়ে করে কলাবা দিয়ে স্থাপনা করে নিয়েছি। এবার আমি পুজো শুরু করবো। পুজো শুরু করছি। প্রথমে আচমন করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সৌভাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এতং পাদ্যং নম ওম গাং গণেশায় নম। আরে ও ছোট वाला পিস था ना, मैंने ऐसा हवा दे देकर उसको से जला दिया, उसके साथ मैच कर दिया सब। मां भी ऑन मत करो, मैं तुरंत नहीं दे ओ
गणपति बाप्पा के आमी 21টা করে দুর্বার ইয়ে করেছি আমি দুর্বার গার্ড নিয়েছি 21টা করে তো এরকম 21টা আপনারা পারলে দিবেন না হলে এমনি একদম তিনটা করে গার্ড করো 21টা করে আর গণপতি বাপ্পা কখনোই দুর্বার হাত পায়ে দিতে নেই সব সময় ओम गण गणेशाय नमः ओम गण गणेशाय नमः तू चल जा मेरा ऑलमोस्ट हट बे कैसे चला था जब आके বন্দিদেব গজানন বিঘ্ন বিনাশায় নমো প্রভু মহাকায় মহেশ নন্দন নমো প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশহায় তোমার শরণে অগ্রতে তোমার পূজা করিম যতনে নমো নমো লম্বোদর নমো গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়ন তারার বন্দী মুষ্টিচরণ দেব মাতা সরস্বতী নয়ন শরণ ओम गण गणेशाय इदं अर्घं नमो ओं गं गणेशाय नमो नमः अर्घं नमो ओं गणेशं गणेशाय नमो इदं अर्घं नमो ओं गं गणेशाय नमो এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমো নমো
शिरसं देवं गौरीपुत्रं विनायकं भक्तावासं स्मरन्नित्यमायोस्कामार्थ सिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णपिङ्गाक्षं गजवक्रं चतुर्थकं लम्बोदरं पञ्चमं च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजं च धूम्रवर्णं तथाष्टकं नवमं भालचन्द्रं च दशमं तु विनायकं एकादशं गणपतिं द्वादशं तु गजाननं द्वादशैतानि नामानि त्रिसन्धं च पठेन्नर नास्ति निर्णं भयं तस्य सर्वसिद्धिं लभे ध्रुवम् विद्यार्थी लभते विद्यां धनार्थी लभते धनं पुत्रार्थी लभते पुत्रां मुखार्थी लभते गतिं जपन गणपतिस्तोत्रं सर्वविभाषै फलं लभे संवत्सरेण सिद्धिं च लभते नात्र संशय अष्टाव्य ब्राह्मणे वच्च लिखितार्थ समर्पय तस्य विद्या भवेत् सद्य गणेशश्च प्रसादतो ॐ श्री गणेशाय नमः ॐ गं गणेशाय नमः ओम श्री गंग गणेशाय नमो ओम पुष्पांजलि पुष्पम ओम श्री गंग गणेशाय ओम पुष्पांजलि पुष्पम श्री गणेशाय आरती आरती करो यार करो नहीं करो
আমাকে তো তুমি অত দিলেই না এরকম করতে। আমি জানা আরতি হোক আমি জানি গণপতি বাপ্পার প্রসাদে যে বাপ্পা যেগুলো খেতে ভালোবাসে তার মধ্যে হচ্ছে মোদক লাড্ডু আর কলা আর পাঁচ রকমের ফল দিয়ে আমি বাপ্পাকে নৈবেদ্য দিয়েছি। তো এই পুজো শেষ করলাম, তো সামান্য আয়োজন ছিল, তো খুবই সামান্য আয়োজন, তো যাই হোক সব বছরই আমি এইভাবেই মানে পুজো করে থাকি, বাপ্পাকে আরাধনা করে থাকি, বাপ্পার আরাধনা করি। তো সবাই আপনাদের সবার বাড়িতেও নিশ্চয়ই গণেশ চতুর্থী আপনারা খুব ধুমধাম করে পালন করছেন, তো আমাদের এখানে মহারাষ্ট্র তো প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়, এছাড়া বাইরে প্যান্ডেলতেও হয়, তো ওইগুলো বড় বড় গণেশ পুজো হয়। তো এই নবী মুম্বাই থেকে বম্বে সাইডে বেশি বড় বড় গণেশ পুজো হয়, লালবাগের রাজা যেটা সবথেকে বড় গণেশ প্রতিমা এই আর কি, গণেশের মূর্তি আর কি, তো বিশাল মানে হয় ঠাকুর, সেখানে দেখার জন্য প্রায় প্রত্যেক দিন মানে লাখে লাখে লোক যায়, এত ভিড়। এক বছর আমিও গিয়েছিলাম কিন্তু মানে প্রচণ্ড ভিড়, সে ভিআইপি লাইনেও প্রায় মানে অনেক রাত হয়ে গেছিলো, রাত মানে অনেক রাত হয়ে গেছিলো, সে আমাদের ভোর রাত হয়ে গেছিলো দেখতে, মানে এত ভিড় ওইখানে। তো প্রত্যেক দিন মানে 10 দিন যে বাপ্পা থাকবে মানে ওখানে প্রত্যেক দিন লাখে লাখে লোক দর্শনার্থী যায় বাপ্পাকে দর্শন করতে। লালবাগের রাজা খুব জাগ্রত বাবা গণপতি বাপ্পা, সে যা যে যার মানত তার কাছে করে সেটা সে পূর্ণ হয়। তো এই হলো, আর আমার বাড়িতে তো ছোট্ট করে আমি আমার যে রোজের গণপতি বাপ্পাকে আমি পুজো করি, আমার প্রতিষ্ঠা করা মূর্তি, সেই বাপ্পাকেই আমি পুজো করেছি, এবং প্রত্যেক বছর আমি সামান্য আয়োজন আমি আরাধনা করি। আর এই হলো আমার পুজো, তো যদি কোনো ভুল ত্রুটি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আমার পুজো কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই হলো, আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এখন, কারণ খেতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা, আমার গণপতি বাপ্পার পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর বাপ্পার কাছে প্রার্থনা করি আপনাদের সকলের সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সবাই খুব আনন্দে কাটান আজকে গণেশ চতুর্থীর দিনটাও খুব ভালো করে কাটান, এটাই বাপ্পার কাছে প্রার্থনা করি, সবার যেন মনের ইচ্ছা পূর্ণ হয় আপনাদের। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া।